আজকের এই ভিডিওতে পাঁচটি এমন খাবারের বিষয়ে আমরা জানব যেটা স্কিন, হেয়ার এবং পুরো শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর শুধু তাই নয়, এটা ছেলে ও মেয়েদের হরমোনাল ব্যালেন্সকেও সঠিক রাখে। যেমন ছেলেদের দেহে টেস্টোস্টেরনের লেভেলকে বাড়ায়, তেমন মেয়েদের দেহে এস্ট্রোজেনের লেভেলকেও ব্যালেন্স করে। এবং এর সাথে আমরা এটাও জানবো যে এই খাবারগুলো খাবার সঠিক সময় এবং কিভাবে খাওয়া উচিত। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। আপনাকে প্রথমেই একটা কথা বলে রাখি, এই প্রত্যেকটা খাবারের কিছু খারাপ দিকও রয়েছে, যে জিনিসটা আমি প্রত্যেকটা খাবারের বিশ্লেষণ করার পর বলে থাকব। সো ভিডিওটাকে পুরোটা দেখবেন, কেটে কেটে দেখার চেষ্টা করবেন না প্লিজ। শুরু করি নাম্বার ওয়ান দিয়ে, যা হলো পালং। বন্ধুরা, সবুজ রঙের এই পাতা দেখতে যতটা সাধারণ মনে হচ্ছে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অতটা সাধারণ নয়, অনেক গুরুত্বপূর্ণ। কারণ এর মধ্যে কয়েক ধরনের ভিটামিন অ্যান্ড মিনারেলস থাকার সাথে সাথে ফাইবার প্রচুর পরিমাণে রয়েছে। বিশেষ করে এতে ভিটামিন ই, ম্যাগনিজ, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, ভিটামিন B9 মানে ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি আর আয়রন অনেক মাত্রায় মজুদ থাকে। এই জন্য পালংকে সঠিক মাত্রায় ব্যবহার করলে এটা হজমে অনেক সাহায্য করবে। চোখের কমজুরি, মুখে আসা পিম্পল বা অ্যাকনে, চুল পড়ে যাওয়া বা ঝরে যাওয়া আর অন্যান্য অনেক ধরনের সমস্যাতে অনেক কাজে আসে এই পালং। তাই আপনার খাবারে সপ্তাহে 1-2 পালংয়ের ব্যবহার অবশ্যই করুন। যদিও পালংয়ে অক্সালেটের মাত্রা অনেক বেশি হওয়ায় যাদের কিডনি স্টোনের সমস্যা রয়েছে তারা কিন্তু এটাকে ব্যবহার করবেন না। যখন আপনার পুরোপুরি কিডনি স্টোন ঠিক হয়ে যাবে তখন আপনি এটাকে ব্যবহার করতে পারেন। নাম্বার টু, ডিম। ডিমের সাইজ যতই ছোট হোক না কেন, এতে পৌষ্টিক তত্ত্ব অনেক বেশি পরিমাণ রয়েছে এবং এটাই দুনিয়ার সবথেকে হেলদিয়েস্ট খাবার মানা হয়ে থাকে। আসলে ডিমে হাই কোয়ালিটি প্রোটিন, যেটা শরীরের মাসাল মাসকে বাড়ায়, শরীরে এনার্জি প্রদান করে, হরমোনস প্রোডাকশানে অনেক সাহায্য করে। আর ডিমে পাওয়া প্রোটিনে পুরো 9 ধরনের এসেনশিয়াল উপাদান থাকার সাথে এটার বায়োলজিক্যাল ভ্যালু অনেক হাই হয় এবং এটা শরীরে যাবার পর প্রায় পুরোপুরি বা বলতে গেলে 100% আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। আর এটাই কারণ এটাকে হাই কোয়ালিটি প্রোটিন ফুড মানার। শুধু তাই নয়, ডিমে ভিটামিন ডি, সেলেনিয়াম, বায়োটিন আর ভিটামিন B12 অনেক মাত্রায় পাওয়া যায়, যেটা শরীরে অনেক ধরনের ফায়দা দিয়ে থাকে। এই জন্য ডিম অবশ্যই আপনার জরুরি মতো খাবারে রাখবেন। নাম্বার থ্রি, আমলা বা আমলকি। আমলকি ভিটামিন সি এর প্রাইমারি সোর্স হয়ে থাকে আর এটার কারণ সব খাওয়ার জিনিসের মধ্যে আমলা একমাত্র এমন একটা জিনিস যেটাতে ভিটামিন সি এর সবথেকে বেশি মাত্রা পাওয়া যায়। শুধু একটা আমলকি ব্যবহার করলে শরীরে প্রতিদিনের হিসেবে ভিটামিন সি এর চাহিদা প্রায় 800% পূরণ হয়ে যায়, যেটা কিন্তু একটা বড় কমলা লেবু সাইজের প্রায় 8-10 গুণ। আর এটাই কারণ আমলকি খাবারের সাথে ব্যবহার হওয়ার সাথে সাথে চুলে ব্যবহার করা অনেক ধরনের প্রোডাক্টেও ব্যবহার করা হয়। আমলাতে ভিটামিন সি বেশি থাকায় এটা আপনার ইমিউনিটিকে বাড়াবে, সাথে দাঁত এবং মাড়ির জন্য বেশ ভালো। গ্লোয়িং স্কিন আর হেয়ারকে মজবুত করতেও এর জুড়ি মেলা ভার। আর শুধু এগুলোই নয়, ভিটামিন সি শরীরে আয়রনকে ঠিকভাবে অ্যাবজর্ব করতেও অনেক হেল্প করে আর এটাই কারণ শরীরে ভিটামিন সি এর খামতি হলে আয়রনেরও খামতি হতে শুরু করে। এই জন্য বেশিরভাগ নন ভেজিটেরিয়ান ফুডে ভিটামিন সি এর মাত্রা না থাকার মতোই থাকে। এই জন্য নিজের খাবারে অন্তত সপ্তাহে 2-3 আমলা বা আমলকির ব্যবহার অবশ্যই করবেন, যাতে শরীরে ভিটামিন সি এর চাহিদাকে পূরণ করা যায়। আর যদি পারেন তবে আমলকিকে কাঁচা ব্যবহার করবেন, কারণ ভিটামিন সি এমন এক প্রকারের ভিটামিন যেটা হিটের সংস্পর্শে এলে অনেক মাত্রায় নষ্ট হয়ে যায়। নাম্বার ফোর, অ্যানিমাল লিভার, যাকে বাংলায় বলা হয় মেটে। প্রত্যেকটা নন ভেজিটেরিয়ান ফুডে অ্যানিমাল লিভারের পৌষ্টিক তত্ত্ব সবার আগে হয়ে থাকে, কারণ এর মধ্যে হাই কোয়ালিটি প্রোটিন অনেক মাত্রায় মজুদ থাকার সাথে সাথে কয়েক ধরনের ভাইটামিনস আর মিনারেলস অনেক বেশি মাত্রায় পাওয়া যায়। আর এটাই কারণ অ্যানিমাল লিভারকে ন্যাচারাল মাল্টিভিটামিনও বলার। বিশেষ করে ভিটামিন এ, আয়রন, কপার, ভিটামিন B2, বায়োটিন এবং ভিটামিন B12 মতো মাইক্রোনিউট্রিয়েন্ট অন্যান্য খাবারের চেয়ে অনেক বেশি মাত্রায় এটাতে 5-10 বেশি পাওয়া যায়। সাথে এটাতে জিঙ্ক, সেলেনিয়াম, ফলিক অ্যাসিডের ভালো মাত্রা রয়েছে। তাই ওভারঅল হেলথের জন্য সপ্তাহে বা 2 একবার অ্যানিমাল লিভারের ব্যবহার করতে পারেন। কিন্তু যাদের শরীরে রক্তের খামতি রয়েছে তারা দিনে 2-3 এটাকে ব্যবহার করতে পারে।
অ্যানিমাল লিভারে ভিটামিন এ, B12 আর ক্যাটালাইজ এনজাইম থাকার জন্য এটা নিয়মিত ব্যবহার করলে এটা চুলকে সাদা হওয়া থেকে বাঁচাবে। আর তার সাথে একটা কথা মাথায় রাখবেন, এর মধ্যে ভিটামিন এর মাত্রা অনেক রয়েছে, তাই গর্ভবতী মহিলারা অ্যানিমাল লিভার বেশি ব্যবহার করবেন না, কারণ শরীরে ভিটামিন এর মাত্রা জরুরির থেকে বেশি হলে গর্ভে থাকা বাচ্চাটির অনেক সমস্যা হবে। তবে সপ্তাহে এক দুবার এটাকে ব্যবহার করলে কোনো সমস্যা নেই, বরং তাতে লাভ আছে, কারণ এর ফলে শরীরে রক্তের মাত্রা বাড়বে। কিন্তু সব সময় একটা কথা মাথায় রাখবেন, অ্যানিমাল লিভার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই এটাকে কেনার সময় ভালো করে দেখে কিনবেন, আর সব সময় ফ্রেশ কেনা উচিত। নাম্বার 5, আমন্ড বা বাদাম। ছোট দেখতে লাগা এই বাদামে কয়েক ধরনের পৌষ্টিক তত্ত্ব রয়েছে, বিশেষ করে বাদামে ভিটামিন ই এর মাত্রা অনেক বেশি হওয়ায় বাদামকে ভিটামিন ই এর বেস্ট সোর্স বলা হয়ে থাকে। সাথে এর মধ্যে প্রোটিন আর হেলদি ফ্যাট মজুদ থাকার সাথে সাথে বায়োটিন, ম্যাগনেসিয়াম আর অন্যান্য অনেক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়, যেটা শরীরের স্ট্রেস আর ফ্রি রেডিকেলের মতো বিষাক্ত পদার্থকে বার করার সাথে স্কিন, হেয়ার এবং মস্তিষ্কের শক্তি বৃদ্ধিতে অনেক সাহায্য করে। কিন্তু এর সঠিক গুণ পাওয়ার জন্য এটা খাবার সঠিক নিয়মটাও আপনাকে জানতে হবে। আর তার জন্য বাদামকে ব্যবহার করার আগে রাতে অবশ্যই জলে ভিজিয়ে সকালে উঠে ওটাকে ধুয়ে ব্রেকফাস্টে ব্যবহার করুন। আপনি চাইলে তার খোসা ছাড়িয়ে বা খোসা না ছাড়িয়ে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি প্রথমবার এই বাদাম খাচ্ছেন, তবে 4-5টা বাদাম থেকে শুরু করুন, আর তারপর ধীরে ধীরে এটার মাত্রা আপনার জরুরি হিসেবে বাড়ান। এর সাথে আমি একটা ফ্রি টিপস দিচ্ছি, যে খাবারগুলো আপনার হরমোনস প্রোডাকশানে ব্যাড এফেক্ট ফেলে বা আপনার হরমোনস ইমব্যালেন্সের কারণ হতে পারে, প্যাকেটজাত খাবার, অনেক দিন রাখা ড্রিপ ফ্রিজের খাবার, স্ন্যাক্স বা যে খাবারে গুণগত পুষ্টির মান অনেক কম এবং যার মধ্যে ক্যালোরি, ফ্যাট এবং চিনি বেশি থাকে, সেই জাতীয় খাবার যতটা পারবেন এড়িয়ে চলুন। এবং নির্দিষ্ট সময় খাওয়া আর নির্দিষ্ট সময় ঘুমানোটাও কিন্তু অনেক ম্যাটার করে আপনার হরমোনসের ওপর। যদি আপনি সঠিক মাত্রায় প্রতিদিন না ঘুমোন বা আপনার পুরোপুরি ঘুমের আগেই উঠে পড়ছেন আর আপনার ঘুম পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না, তবে সেক্ষেত্রেও কিন্তু টেস্টোস্টেরন কমবে এবং স্ট্রেস হরমোন বাড়বে, ফলে আপনার চেস্ট এবং পেটে ফ্যাট জমতে থাকবে। এক্ষেত্রে ছেলেদের বডিতে টেস্টোস্টেরনের মাত্রা লো হতে থাকবে এবং মেয়েদের শরীরে এস্ট্রোজেনের মাত্রা লো হতে থাকবে। তো এই টিপসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন এবং সঠিকভাবে খাওয়া দাওয়া করেন, তবে এক মাসের মধ্যে আপনার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দেবে, যা দেখে আপনি নিজেই চমকে যাবেন। তো আজকের জন্য এইটুকু, যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করুন, একটি সুন্দর কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু ও পরিবারের সাথে, সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।